আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে আমি বাসা থেকে বের হয়েছি একটু মায়ের বাসায় যাব বলে। এই তো আমরা রিকশাতে উঠে পড়েছি, আমি, আইমান এবং মেজাবিন। আমরা মায়ের বাসায় যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। এটা বরিশাল শহরের অন্যতম ব্যস্ততম সড়ক, এই জায়গাটার নাম হচ্ছে চকবাজার। বরিশাল আমার প্রিয় একটি শহর, চিরচেনা এই শহর আমার। এই শহরের সব কিছুই যেন আমার খুব আপন, যেখানেই যাই না কেন সবসময় এই শহরের প্রতি আলাদা একটা টান অনুভব করি, কেন জানি না। এই সড়কটির নাম পুলিশ লাইন রোড। আমরা মায়ের বাসার খুব কাছাকাছি চলে এসেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে আমরা এসে পড়েছি, গুড়িগুড়ি বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো একেবারে কাদায় মাখামাখি। আপনাদেরকে আমাদের পুরো বাড়িটা এক নজর দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন। এখন যেহেতু বর্ষাকাল, তাই কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে, এজন্য পুরো বাড়ি কাদাতে মাখামাখি অবস্থা। বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এখানে হাঁসগুলো দল বেঁধে আশ্রয় নিয়েছে। হাঁসগুলো সবাই একই কর্মকাণ্ড করছে, তাই আমার খুব ভালো লাগছে এগুলোকে দেখ। আমি আর মেহজাবিন বসে বসে হাঁসগুলোর কর্মকাণ্ড দেখছি, মেহজাবিন দেখছে আর অবাক হচ্ছে। এদিকে দুপুরের খাবার তৈরি হয়ে গিয়েছে, তো মা মেহজাবিনকে খেতে দিয়েছে। মেহজাবিন আমাকে ধরতে দেবে না, সে নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে ভাবলাম একটু বৃষ্টি দেখি। ছোটবেলায় বৃষ্টি খুব পছন্দ করতাম, সব সময় বৃষ্টি হলেই আমাদের একটা ছোট বারান্দা ছিল, বারান্দায় বসে থাকতাম,
বসে বসে বৃষ্টি দেখতাম। বৃষ্টির পানিগুলো যখন গাছের পাতার উপর পড়ে সেই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। এখন আসলে চাইলেও পারা যায় না, সংসার সন্তান সামলাতে গিয়ে সেই বৃষ্টি দেখার সময়টুকু আর হয়ে ওঠে না। এদিকে শুধু বৃষ্টি দেখলে তো আর পেট ভরবে না, সন্ধ্যা হয়ে এসেছে, তাই ভাবলাম সবার জন্য সন্ধ্যায় একটু নুডলস তৈরি করি। নুডলস বানানোর জন্য আমি আলু, পটল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু ব্রয়লারের যে চিকেন আছে তার বুকের মাংস। এখন একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি এবং চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তারপর একে একে আলু পটল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। এরপর পানিগুলো ফুটে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো দেওয়ার পরে নুডলসগুলো দিয়ে দিতে হবে। এখন অন্য একটি পাত্রে দুইটি ডিম স্ক্রাম্বল করে নিতে হবে। নুডলসের পানি শুকিয়ে আসলে নুডলসের ভিতরে ডিমগুলো দিয়ে দিতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি নুডলস, সবাই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর নুডলসের সাথে ছিল এক কাপ গরম গরম দুধ চা। চা না হলে বৃষ্টির মুখর সন্ধ্যাটা তো আর জমে না, তাই অবশ্যই চাটা নিয়ে বসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।